চাঙ্গু নদীর বাগানোর কবলত ফরিয়রে সর্বস্ব হারাইয়ে চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া আমিলাস চরতি এউসিএ ইউনিয়নের কয়েকখান গ্রামর শত শত অধিবাসী নদীগর্ভে বিলীন গিয়ে বাড়িঘর রাস্তাঘাট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ কবরস্থান সহ শত শত একর ফসলি জমি বাঙন তীব্র আকার ধারণ করিবার কারণে হুমকির মুখে সর্বস্ব হারাইবার আশঙ্কা আছে কয়েকখান গ্রামর হাজার হাজার মানুষ যদি ভালো হইব এলাকাবাসীর অভিযোগ স্থানীয় সংসদের পক্ষতন বারবার সিসি ব্লক দিয়ে বাঁধ নির্মাণের আশ্বাসর বাণী শুনানো হইলেও বাস্তবে প্রতিশ্রুতির বাস্তবায়ন নয় ফলে নদীর তলে আড়াই যাবে সংকাত আছে হাজারো পরিবার

দুইশো হানির মতো জমিন আর এত হালত ফরে গিয়ে গই মাদ্রাসা ফরে গিয়ে মাজার ফরে গিয়ে মসজিদ ফরে গিয়ে এতিমখানা হেফজাখানা ফরে গিয়ে ওই তারপরে দেখি ফুরা ফারা ওই ফারাই আনার মাঝে প্রায় পাঁচশোর মত ফ্যামিলি আসছিল এই হিসাবে ফুরা ডিপসরতি নদীর বাঙানোর কবলত হয়েছে যে সরকারের হাসে আর অনুরোধ আর যত সম্ভব বাঙানোর রক্ষা করার নাম চাই এলাকাবাসীর অভিযোগের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য সি প্লাস টিভিরে হইয়া দেয় আওয়ামী লীগ সরকার আসছে ইতাল নদীবাহী আওয়ামী লীগের বন্যায় বেরি বললাই বিষয় নয় কিন্তু বাংলাদেশের মধ্যে যে বন্য হালবাঙ্গ আগ্রহী আছে কিন্তু হন এমপিও কল জনপ্রতিনিধিও কল অতীতের এলাকার প্রতি এই ধরনের হনো পদক্ষেপ আর বিশাল এখন আলো দি সাতশো সাতাত্তর কোটি সাতশো সাতাত্তর কোটির মধ্যে তো অলরেডি তিনশো তো আটচল্লিশ কোটি হামসুলো শীঘ্রই হন সরতীয় হন আমিলেশ হন নলুয়া হন লোহাগারের বিভিন্ন এলাকা হন বেগ্য সমাধান হয়ে যাবে বেগ্য বলক পাথর বয়ে যাবে ইনশাল্লাহ বন্য তন্নির দ্বারা আর মানুষ আক্রান্ত সিসি ব্লক দিয়ে বাত নির্মাণের লক্ষ্যে উগ্র প্রকল্প এক নেকত ফাঁস হইবার আছে প্রকল্প ফাঁস হইলে নদী কবলিত এলাকাত দ্রুত হাস শুরু হইব প্রকল্প ফাঁস হোক বা নৌক নদী ভাঙন এলাকাবাসীরে রক্ষা করিবার আকুতি জানাইয়ে বাগন কবলিত এলাকার জনগণে আব্দুল আয়াল জোনি সি প্লাস টিভি সাতকানিয়া চট্টগ্রাম আর্থের একশো ভাগ পরিশোধনের পর ডিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস বিখাদ এ কেস ডি এম আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা একে